দ্বিতীয় কথা তাবলিগের মোনাজাত নামাজের পর হয় না তো অর্থাৎ একটা হলো নামাজের পরের মোনাজাত আর একটা হলো সবাই মিলে মোনাজাত সবাই মিলে মোনাজাত করলেই সেটা নাজায়েজ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যেখানে যেটা করেছেন সেটা করাটাই হলো সুন্নাত আমি আগেই বলছি যে নামাজের পরের মোনাজাত তো নাজায়েজ নয় তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজীবন নামাজের পর একাকী করতেন কখনো কখনো তিনি কেউ দোয়া চাইলে সমবেতও করতেন যেমন একজন এসে দোয়া চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উনি খুতবা দিচ্ছেন রাসূল এটা সহিহ বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছেন খুতবা দিতে দিতে একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ হালাকাল মাওয়াশি বাসের গরু বছর মারা গেল বৃষ্টি নেই অনাবৃষ্টিতে তো মরে গেলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত তুললেন সাহাবীরা বলছেন আমরাও তার সাথে হাত তুললাম আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টি দেন তখন আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন তে কাজেই সমবেত দোয়া হলেই নাজায়েজ এরকম নয় ইস্তেজকার নামাজে বা অন্যান্য সময়ে মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমবেত দোয়া করেছেন তৃতীয় কথা হলো যেটা তাবলিগে হয় আমরা যেটা বলেছি লাখ লাখ মানুষ করে বা আমাদের রাষ্ট্রপ্রধানরা যান আসলে রাষ্ট্রপ্রধান বা যারাই বলেন না কেন এরা তো সাধারণ মানুষ এরা আমাদের সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ এরা হলেন ধর্মের দিক থেকে শূন্য অর্থাৎ অন্যান্য মানুষের মতোই ধর্মের ব্যাপারে তাদের আবেগ আছে দিন মানতে চান মশলা ওরা অত বোঝেন না কাজেই তারা গেলেন বলেই জিনিসটা জায়েজ অথবা না জায়েজ এটা আমাদের মনে করার কোনো সুযোগ নেই চতুর্থ বিষয় হলো যে কোনো মজলিসে অর্থাৎ যে কোনো ওয়াজ মাহফিল বা কোনো মজলিস হলে মজলিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাম কিছু দোয়া করতেন তিরমিজি শরীফে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাম মজলিস শেষ করার সময় কিছু কথা বলতেন যে আল্লাহ আমাদের আনুগত্য দেন আমাদের ঈমান দেন আমাদের সুস্থ রাখেন আমাদের এগুলো বলতেন তো বলার সময় সবাই হাত তুলতেন এরকম পাওয়া যায় না সাধারণ যেটা বোঝা যায় যে রাসূলের মুখে বলতেন সবাই আমিন আমিন বলতেন এই জন্য মজলিসের শেষে আখেরি মোনাজাত বলে যেটা প্রচলিত আখেরি মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাম করতেন কিন্তু আবার সাহাবীরা অনেকে করতেন না এটা হাদিস শরীফে আসছে যে সাহাবী তাবেঈনরা মজলিস করতেন যাওয়ার সময় কেউ কাউকে বলতেন না যে দোয়া করো এটাও বলতেন এমনি চলে যেতেন তো এই জন্য মজলিস শেষে দোয়া করা এটা সুন্নতের ভিতরে তবে দোয়া হাত তুলে সবাই করতে হবে এরকম কোনো ঘটনা হাদিসে পাওয়া যায় না এই জন্য আমাদেরও উচিত উলামায়ে কেরামের মাঝে মাঝে হাত তোলা মাঝে মাঝে মুখে দোয়া করা তো মজলিসের শেষে ইজতেমাই দোয়া অর্থাৎ একজন দোয়া করেন বাকিরা আমিন বলবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত কাজে তাবলিগের শেষে যে দোয়া হয় তবে এখানে আরেকটু সম্পূরক বলতে হয় আমরা কিন্তু তাবলিগের ইজতেমাতে ওয়াজ শুনতে যাই না দোয়া করতে যাই এটা কিন্তু সুন্নত নয় ওয়াজ শুনতে যাওয়া দাওয়াতের জন্য যাওয়া শিখতে যাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু সবাই দোয়া করছে দোয়াই শুধু শরীক হবো দোয়া আল্লাহ এবং মান্দার মাঝখানের একটা ইবাদত আমরা অনেকটা পুরোহিত তান্ত্রিকতা অভ্যস্ত হয়ে গিয়েছি আমার ঘরে বসে দোয়া চোখের পানি ফেলে দোয়া আর অনেক মানুষের ভিতরে দোয়া এটার ভিতরে তেমন পার্থক্য নেই আমরা অনেক পার্থক্যর কথা বলি কিন্তু হাদিস শরীফে সুন্নাতে এগুলো পাওয়া যায় না তবে যারা ওয়াজ শুনতে যাবেন তারা যদি দোয়ায় শরীক হন এটা ভালো কাজ আর শুধু দোয়ায় শরীক হওয়ার জন্য যাওয়া এটা মোটেও সুন্নত সম্মত কাজ নয় আমাদের উচিত ওয়াজ শুনতে যাওয়া হেদায়েতের জন্য যাওয়া এরপর যখন দোয়া হয় তখন এটাতে শরীক হওয়া আল্লাহ সবাইকে বলুন।